সিলেটের গ্রামাঞ্চলের বিভিন্ন বাজারে কাঁঠাল ব্যবসায়ীদের এমন ব্যস্ততা দেখা যাবে এটাই স্বাভাবিক। আপনারা জানেন যে এখন কাঁঠালের মৌসুম এবং সিলেটের পাহাড়ি অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণে কাঁঠাল উৎপাদিত হয় এবং সেগুলো একেবারেই অর্গানিক স্থানীয় কাঁঠাল। কাঁঠালের মৌসুমে এই বাজারগুলোতে এত পরিমাণের কাঁঠাল পাওয়া যায় যে বলে বোঝানো যাবে না এবং প্রত্যেকটি কাঁঠালেরই আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। এগুলো চাষের মতো একেবারে এক সাইজের কাঁঠাল নয় বা একই স্বাদের নয়। এই কাঁঠালগুলো প্রত্যেকটি আলাদা আলাদা গাছের এবং প্রত্যেকটি আলাদা আলাদা পরিবেশ মেনটেন করে বড় হয়েছে, যার জন্য এই কাঁঠালগুলোর চাহিদা সিলেটে আলাদা করে তৈরি হয়। এই যে ব্যবসায়ীদের এই ব্যস্ততা, সাধারণত এই ব্যস্ততাটুকু কাঁঠালের মৌসুমের পুরো মৌসুমটাতেই থাকে। ওনারা সাধারণত বিভিন্ন বাজার থেকে কাঁঠাল কালেক্ট করেন, কালেক্ট করে শহরতলির অনেক বাজারেই ওনারা এভাবে স্টোর করে পরবর্তীতে আবার শহরে নিয়ে বিক্রি করেন। আবার কোনো কোনো ব্যবসায়ী ওনাদের কাছ থেকে নিয়ে বিক্রি করেন। সিলেট জৈন্তাপুর থানা সম্পর্কে নতুন করে তেমন কিছু বলার নেই, কারণ অনেকগুলো প্রতিবেদন দিয়েছি জৈন্তাপুরের বিভিন্ন বাজার থেকে। সেই প্রতিবেদনগুলোতে আপনারা অনেক পণ্য দেখেছেন যেগুলো একেবারে ইউনিক। তবে কাঁঠালের এই প্রতিবেদনটি আমি সংগ্রহ করেছি সিলেটের জৈন্তাপুর থানার সিগনাগুল বাজার থেকে। এই বাজার থেকে যদিও আমি অনেকটি প্রতিবেদন দিয়েছি, কিন্তু কাঁঠালের এমন প্রতিবেদন মনে হয় না খুব বেশি দিয়েছি বা দিয়েছি। আজই প্রথম ওনারা সাধারণত গাড়ি বড়ে সিলেটের জৈন্তাপুরের অন্যান্য এলাকা থেকে কাঁঠালগুলো এনে এই বাজারে জমাচ্ছেন এবং ওনারা একটা পর্যায়ে ওখান থেকে সেল করবেন, আবার শহরে নিয়ে যাবেন। এভাবেই এই প্রসেসটা চলছে। ভিডিওটি যে জন্য উপস্থাপন করছি, আপনারা কাঁঠালের মৌসুমে যদি সিলেট সদর থেকে মাত্র দু এক ঘন্টা জার্নি করে এই বাজারগুলোতে চলে যান, তাহলে প্রচুর পরিমাণে ভালো ভালো কাঁঠাল নিয়ে আসতে পারবেন, সেটা খাবারের জন্য হোক অথবা ব্যবসার জন্য হোক। এই যে অঞ্চলের কয়েকটি বাজার আছে, সব কটা বাজারেই কাঁঠালের মৌসুমে প্রচুর পরিমাণে কাঁঠাল পাওয়া যায়। শুধু বাজারে গিয়ে আপনি জিজ্ঞেস করবেন যে কাঁঠাল কোথায় পাওয়া যাবে, তখনই ওনারা দেখিয়ে দেবেন। আমি সবসময়ই একটি করে প্রতিবেদন দিই কাঁঠালের মৌসুমে, সেটা একেবারে স্থান ভিত্তিক, যেন আপনাদের সুবিধা হয়। আমার এই চেষ্টাটা সবসময়ই থাকে যেন আমার ভিউয়ার্সরা এই সঠিক তথ্যটা পায় এবং যারা ব্যবসা আছে তাদের ব্যবসা করতে সুবিধা হয়। কাঁঠালের ব্যবসা একটা আলাদা ধরনের ব্যবসা, যারা এই ব্যবসায় লিপ্ত আছেন তারা বুঝেন। আবার যারা অল্প পুঁজি নিয়ে মৌসুমের এই ব্যবসাগুলো থেকে ভালো একটা আয় করতে চান, তাদের জন্য আমার এই ভিডিওগুলো হেল্পফুল হবে। আমি সেইভাবেই তৈরি করি। এই কাঁঠালগুলো আপনি একেবারেই কম দামে ক্রয় করতে পারবেন। যদি অ্যাভারেজ কিনেন তাহলে শখানিক টাকা দিয়ে ক্রয় করতে পারবেন, ছোটো বড় ম্যানেজ করে, আবার পিস হিসেবেও ক্রয় করতে পারেন। আমি তবে যেটি দেখেছি, এই বাজারগুলোতে সাধারণত পর্যটকদের আনাগোনা হয় এই রাস্তা ধরে, যেহেতু ওনারা জাফলং বা এই জাতীয় পর্যটন এলাকাগুলোতে যান, সেজন্য অনেক দূরে দূরে পর্যন্ত নেমে ওনারা এখান থেকে নিয়ে যান তাদের কাঙ্ক্ষিত কাঁঠাল বলেন, কাঙ্ক্ষিত সবজি বলেন বা অচেনা কোনো ফল বলেন। এই বাজারগুলো বাংলাদেশের আলাদাভাবে একটি মাত্রা দিয়েছে। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাক, বেশি কিছু জানাইনি। তবে যারা আসতে চান সদর থেকে, শুধুমাত্র সিগনাগুল বাজার বললেই ওনারা নিয়ে আসবেন এবং আপনি আপনার পছন্দ মতো কাঁঠাল নিয়ে যেতে পারবেন।